সদ্য সমাপ্ত হলো স্পেনের সেন্টিয়াগোতে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ। এতে ভারতের হয়ে অংশগ্রহণ করেছিল রাজ্যের সোনার মেয়ে খুঁদে দাবারও অর্ষিয়া দাস। মাত্র 8 বছর বয়সে এই অর্ষিয়া বিশ্বের এই দাবার যুদ্ধে যে দুর্দান্ত লড়াই করলো তা এক কথায় অনবদ্য। ছোট্ট অর্ষিয়া এখনও যে ঠিকভাবে গুছিয়ে কথাও বলতে পারে না, যার দুগালের টোল পড়া হাসি সব কিছু বুঝিয়ে দেয়, সেই অর্ষিয়াই 11 রাউন্ড খেলে 7 পয়েন্ট নিয়ে রবিবার সকালের বিমানে এসে পৌঁছলো রাজ্যে। 13তম স্থান দখল করলো ছোট্ট এই পরিটি। সকাল থেকে আগরতলা বিমানবন্দরের এক্সিট গেটে দর্শকরা ভিড় জমান মুম্বাই থেকে আসা গায়িকা অলকা ইয়াগনিকে এক নজর দেখতে। একই বিমানে আসলো স্পেন থেকে রাজ্যের সোনার মেয়ে অর্ষিয়া দাস। ছোট্ট এই দাবার স্পেনের মাটিতে নিজের পারফরমেন্সে ভারতের নাম জলজল করালো অত্যন্ত দাপটের সঙ্গেই। ব্যস্ত বটেই, ত্রিপুরার নামকেও এক লহমায় আরো সুদৃঢ় প্রসারী করে দিল মিষ্টি মেয়ে অর্ষিয়া। অলকা ইগনি ঠিক আগের বোর্ডিং পাস নিয়ে অর্ষিয়া সহ তার মা বাবা বিমানবন্দরের লাউঞ্জ থেকে বেরিয়ে আসতেই তার অনুরাগী সহ আত্মীয় স্বজন, অভিভাবক ও মেট্রিক্স চেস একাডেমির কর্মকর্তারা কেউ চকলেট তো কেউ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান দাবার এই পরীকে। মা তো সঙ্গে ছিল, তার বাবা সহ বাকিদের দেখে ভীষণই খুশি হয়ে যায় অর্ষিয়া। কয়েক মিনিট চলে ফটো সেশন অর্ষিয়াকে নিয়ে। এত বড় মানের একটা ট্রফি খেলে রাজ্যে ফিরল অর্ষিয়া, যার কোনো গুরুত্বই বুঝলেন না সেখানে উপস্থিত অলকা ইয়াগনিকের অন্ধ ভক্তরা। তবে 2-3 জন CISF অর্ষিয়াকে অভিনন্দন জানালেন। কিরকম লাগলো স্পেনে খেলে তার জানতে চাইলে অর্ষিয়া বলে ভালো লাগলো। কেমন লাগলো বাইরে গিয়ে? তার মা বলেন দুর্দান্ত লড়াই করেছে মেয়ে। কোচ প্রসেনজিৎ দত্তেরই সব অবদান তার এই খেলার জন্য। পরবর্তীতে তার বাবা পূর্ণেন্দু বাবু বলেন আগামী 2020 সালে জর্জিয়াতে হবে দাবার T20 আসর, এতে অর্ষিয়াকে চ্যাম্পিয়ন হতেই হবে। ভাবিনি মানে এত ভালো পারফরমেন্স করবো বাইরে গিয়ে, যেখানে আপনার মানে দাবা বলতে আমরা বুঝি কি মানে জর্জিয়া, রাশিয়া কান্ট্রি, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং ওই সমস্ত জায়গার প্লেয়ারকে আমি দেখেছি। আমি দাবা এত বুঝি না, কিন্তু দেখেছি ওই প্লেয়ারদেরকে, ও মানে প্রদীপ স্যারও বলছিল আমাকে যে ও গেমগুলো নাকি এত দুর্দান্ত খেলেছে কাজাকিস্তান প্লেয়ার বা জর্জিয়ার প্লেয়ারদের সঙ্গে, যারা মানে দাবা ওদের রক্তে থাকে নাকি শুনতে পেয়েছি, মানে ওদের 14 পুরুষে নাকি দাবা খেলে। তো যে পারফরমেন্স দিয়েছে এটা খুবই ভালো, কিন্তু হার্ড লাক লাস্টেরটা ও মানে যেটা বললো 10th রাউন্ড হারাতে ওর একটা গেভ আপ করে দিয়েছে, যার জন্য সে লাস্ট রাউন্ডটা খেলতে পারেনি। যদি সে লাস্ট রাউন্ডও জিতত সে কিন্তু টপ 4-এ আসতো এবং আপ টু টপ 6 ছিল এখানে মেডেল। সে গেভ আপ করে দিয়েছে 10th রাউন্ডে হারার পর, কিন্তু আমি বলবো ওভারঅল পারফরমেন্স ইজ বেটার, নট বেটার, ইজ ভেরি গুড, বেস্ট। আর প্রসেনজিৎ স্যার ছিল যে কোচ হিসাবে, উনিও মানে প্রচণ্ড পরিশ্রম করেছে প্রত্যেকটা গেমকে স্পটে বসে অ্যানালাইসিস করে পরের দিনের জন্য তৈরি করা এবং ওই গেমে কী করবে কী খেলবে ডিট টু ওকে শিখিয়ে দেওয়া, এবং সেও সেমভাবে সকালেই কথা হচ্ছিল প্রসেনজিৎ স্যারের সঙ্গে যে আমি যা যা শিখিয়েছি সেমভাবে গিয়ে ও গেমে বসে অ্যাপ্লাই করেছে, এটি হচ্ছে বেস্ট পাওনা আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।